হ্যালো সবাইকে আবার চলে আসলাম বুঝিনি তো কিছু প্রশ্ন সবসময় তাড়া করে বেড়ায় আমার মনকে তো তখন আপনাদের কাছে চলে আসি মুসলিম ধর্মের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার কোনটি জানেন নিশ্চয়ই আহ সেটি হচ্ছে তাদের ইমান মুসলিম ধর্মের জন্য মানে এটি এত গুরুত্বপূর্ণ যে এই ইমান যদি না থাকে তাহলে আপনি প্রকৃত মুসলিম হিসেবে কখনোই গণ্য হবেন না তো এই ইমানটা মানে কি মানে ইমানটা হচ্ছে মানে দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি এবং সেই বিশ্বাসকে নিয়ে আপনি যখন আপনার জীবন পরিচালনা করবেন যত বেশি মৃত্যুর কাছে মানে এগুতে থাকবেন তত বেশি আল্লাহর কাছে যাবেন এরকম একটা কনসেপ্ট যে ইমান দিনে দিনে দৃঢ় হবে শক্ত হবে তাহলেই আপনি প্রকৃত মুসলিম অপরদিকে মুনাফেকের কথা আমরা যদি মাক্কী সূরা সুরা বাকার কথা বলি তাহলে এই মাক্ষী সূরাতে বাকারাতে বলা আছে যে তো দোজকেরও অনেক ধরনের মানে লেভেল করেছেন ওয়ান টু থ্রি ফোর মানে সেই দোজকের সবচেয়ে নিকৃষ্টতম যেই দোজক সেই দোজকে যাবে হচ্ছে মুনাফেকরা মুনাফেক কারা মুনাফেক হচ্ছে যে মুসলিম থেকে মানে বারে বারে রূপ পরিবর্তন করে এরা হচ্ছে মুনাফেক তো দেখুন লক্ষ্য করুন আপনারা যে এই নিকৃষ্টতম মানে জাহান্নামটি নামটি কিন্তু কাফেরদের জন্য না মানে যারা নন মুস মানে মুসলিম না তাদের জন্য না মুসলিমদের জন্যই যারা মুসলিম হিসেবে চলে কিন্তু মানে ক্ষণে ক্ষণে ইমান ভাঙে এবং বারে একই জিনিস প্রমিস করে বাট আবার রিপিট করে দিজ আর হচ্ছে মুনাফেক তো এবার একটু ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দেখুন মোহ আর ভালোবাসা কি জানেন মোহ হচ্ছে এমন একটা জিনিস যে যেটা আপনার প্রথমে খুব তীব্র থাকে একটা জিনিস দেখে মানে খুব ভালো লাগলো কিন্তু ক্রমাগত কমতে থাকে আস্তে আস্তে সেই মোহটা এবং সময়ের সাথে সাথে হারায় যায় একসময় সেই ভালো লাগাটা সেই পছন্দটা এটা হচ্ছে মোহ আর ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যেটা সময় মানে হয়তো প্রথমে ভালো লাগা থাকে একটুখানি ভালো লাগা থাকে সেই ভালো লাগাটা ক্রমান্বয়ে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এবং ইটস জাস্ট লাইক অন গোয়িং থিং আর কি বাড়তেই থাকে এটা হচ্ছে ভালোবাসা তো এবার ফিরে নিয়ে যাচ্ছি আপনার ইমানের কথাটাতে যে দেখুন যারা মুনাফেক আমার ধারণা যে এই মুনাফেকরা ইসলামের প্রতি একটা তীব্র মোহে কিন্তু প্রথমে ঢোকে তার একটা ভালোবাসা ওই যে কি বলে বাহাদুর হুর বলেন কিংবা বেহেসদের একটা লালসা বলেন যেটাই বলেন না কেন সেই ভালো লাগা থেকে সেই মোহ একটা ক্রিয়েট হয় এবং চরমভাবে তারা ঢুকে ভালোবেসেই কিন্তু ঢুকতেছে ইসলামকে ভালোবেসেই ঢোকে কিন্তু যেহেতু এখানে মোহ কাজ করে তো এই জন্য তারা দেখা যায় যে ভেতরে মানে চলতে বারবার মানে পিছলে পড়ে যাচ্ছে ইমানটা বারবার ভাঙে বারবার ভাঙে বারবার ভাঙে এবং তারপরে আখেরে তারা মুনাফেক হয়ে যায় অপরদিকে আরেক শাড়ি আছে যারা হচ্ছে মানে সেটা মোহনা সেটা ভালোবাসা মানে একদম খুব ভালোবাসে এটার মধ্যে আসে এবং এটা কি আলটিমেট সত্যি মনে করে এর বাইরের কোনো কিছু নাই তো এই আলটিমেট সত্য যারা মনে করেন এর মধ্যে আবার দুই শাড়ি আছে এক শাড়ি হচ্ছে যারা আসলেই চিন্তা করে যে সৃষ্টিকর্তা একজন আছেন এবং সেটি আল্লাহ এবং মানে তারা সব সব জীবের মধ্যে সব মানুষের মধ্যে সব সময় সেই আল্লাহকেই দেখতে পায় এবং তাকে ভেবেই তাদের ইমানটা অনেক বেশি দৃঢ় হয় যে সব বিশ্বাস আয়াতগুলো করে আছে ওগুলা তাদের মন মানে এত বেশি ইমান শক্ত থাকে যে মনকে গলাতে পারে না সেই ভালোবাসাটা তো এই ধরনের মানুষগুলো অনেক ভালো হয় কিন্তু আরেক সারি যে লোক আছে তারা ভালোবেসে যখন ওই যে আয়াতগুলো আছে মার মার কাট কাট খুন খুন দলাদলি মারামারি তো ভালোবেসে তখন ওগুলা করে হ্যাঁ ওইগুলা করে এদেরকে আমরা জঙ্গি বলি জঙ্গি আমরা তাদেরকেই বলছি যারা ইসলামকে ভালোবেসেই করছে তো আমি কিন্তু ওই প্রথম যেই দলের কথা বললাম যারা ভালোবেসে সবাইকে মানে ভালোবাসা বিলাচ্ছেন তাদের জন্য আমার আসসালাম আলাইকুম মন থেকে বললাম কিন্তু ওই বাকি যারেক দল আপনাদের জন্য কিন্তু আমি সব সময় কথা বলবো আপনাদের এগেন্স্টে আমি বলবো আমি বলবো যতদিন বাঁচবো আমি বলবো আমাকে মারতে চাচ্ছেন চেষ্টা করুন আমিও নিজেকে সেভ করার চেষ্টা করব বাট একই সাথে বলা থামাবো না ভালো থাকবেন বাই